আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ববার আজকে আবার একটি মজাদার চেয়ার ডিবেট নিয়ে এসেছি আপনাদের সামনে তা এক হিন্দু বস্তুবাদী নাস্তিক ডন রিটার্ন এর সাথে অনেক কথা বলে আজকে মজা পেলাম যে আসলে আসলে নাস্তিকরা যে কতটা মানসিক রোগী তা আজকে বাস্তব প্রমাণ দিব একবারে পুরো বাস্তব প্রমাণ দিব আপনারা সব দেখুন তো আমাদের প্রথম আলাপ হয়েছে যে কেমন আছেন ভাই আপনি ভালো আছি তো ওনার সাথে তো কথা হয়েছে মোটামুটি কুষল পর তো আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি কি নাস্তিক উনি বললেন হ আমি বললাম হিন্দু থেকে নাস্তিক নাকি মুসলিম থেকে নাস্তিক উনি বলল হিন্দু থেকে অর্থাৎ উনি হিন্দু থেকে নাস্তিক হয়েছেন তা বললাম ও স্রষ্ট বিশ্বাস করেন না বলেন না ইসলাম ধর্ম বিষয়ে জানেন কিছু বলে অল্প ওকে তাহলে আমি আগে প্রমাণ করবো স্রষ্টের অস্তিত্ব তারপর ধর্মের গুরুত্ব আপনি আপনার যুক্তি পেশ করুন কেন আপনি স্রষ্টা বিশ্বাস করেন না তো উনি আমাকে আবার পাল্টা বলবো যে আপনি বলুন কেন করব। আমি বললাম সহজ কারণ নিজে নিজেই সব হতে পারে না তখন উনি আমাকে বললো যে আমি কখন বললাম নিজে নিজে সব হইসে এটা আমি বলছি না এটা আমি বলেছি আপনি না উনি বলেন যেমন তো আমি বুঝতে পারিনি জিনিসটা আবার বললাম মানে কি বলতে চাচ্ছেন আপনার প্রশ্নটা বুঝলাম না আমি আবার বললাম যে আপনি কেমন উদাহরণ চাচ্ছেন উনি বললেন আপনি কি জানতে চাচ্ছেন কিভাবে জীবের সৃষ্টি হলো আমি বললাম বিবর্তনবাদ নিয়ে কি কথা বলবেন উনি বললেন আপনাকে যেটা বললাম সেটা বললুন বলুন আমি বললাম না আমি এটা জানতে চাইনি আমি জানতে চেয়েছিলাম কেন আপনি স্রষ্টা বিশ্বাস করেন না উনি বললেন আমি তো বললাম কেন করব কারণ বলেন আমি বললাম কেন করবেন না উনি বললেন বস্তুবাদী তাই অর্থাৎ বস্তুবাদী নাস্তিক আমি বললাম ও আচ্ছা আচ্ছা কাল মার্কসের দান্দিক বস্তুবাদ হা হা ওকে গুড বস্তু দিয়ে কি সব প্রমাণ করা যায় হ্যাঁ নাকি না উনি বললেন হুম বললাম আপনার জ্ঞান আছে উনি বললেন না আমি হাসলাম কারণ আপনারা যারা আসলে পাগল নাস্তিক দেখেনি তারা আজকে দেখে নিন যে নাস্তিকটা কতটা পাগল এবং হাস্যকর হয় পরে বললাম আপনার বিবেক আছে উনি বললেন নাই বললাম চমৎকার আপনি কি চোখে দেখতে পারেন আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন উনি আমাকে বললেন আমি বললাম এটা আমি জানতে চাইনি উনি বললেন আরে আপনাকে বললাম আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন আমি বললাম আমার প্রশ্নের জবাব দেন উনি বললেন কোন প্রশ্ন আমি বললাম আপনার যেহেতু জ্ঞান নাই বিবেক নাই এখন প্রশ্ন হলো আপনি কি চোখে দেখতে পারেন উনি বললেন না আমি বললাম আপনি আপনি তাহলে কিভাবে লিখছেন উনি বললেন হাত দিয়ে আমি বললাম আপনি না দেখে হাত দিয়ে লিখছেন উনি বললেন হুম কিবোর্ড মুখস্থ আমি বললাম না দেখে কিবোর্ড জানলেন কিভাবে। উনি বললেন আগে দেখেছি এখন আর দেখি না আমি বললাম আগে কিভাবে দেখতেন আর এখন কিভাবে না দেখেন উনি লাইক দিলেন বলেন যা বলার সরাসরি বলেন তেনা পেঁচা লাভ নেই অর্থাৎ উনি আমার এই যুক্তির কাছে হার মেনেছেন আমি যেহেতু বলেছি আগে কীভাবে দেখতেন আর এখন কিভাবে না দেখেন ওনার উত্তর নাই এর জন্য উনি লাইক দিয়ে আমার এই প্রশ্নের সমর্থন জানিয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন পর উনি আমাকে বললো যা বলার সরাসরি বলেন তেনা পেঁচালাম আমি বললাম কে যে তেনা পেঁচাচ্ছে তা কমেন্ট পড়লে বোঝা যাবে আপনার জ্ঞান নাই আপনার বিবেক নাই আপনি মানসিক ডাক্তারের কাছে ভাই উনি বলেন আপনি কতদূর পড়াশোনা করছেন আগে সেটা বলুন তারপর হবে চ্যাট আমি বললাম আপনার জ্ঞান নেই তাই আপনি কিভাবে আমার জ্ঞানকে যাচাই করবেন আর আমি যদি বড় ডিগ্রি অর্জন করি তাইলেই বা কি। যেহেতু আপনার জ্ঞান নাই উনি বললেন তাহলে পরে আসুন আমি হেসে দিয়ে বললাম আপনি কিভাবে অনুধাবন করলেন যে আমি পরি নাই এবং আমি ওনাকে জানিয়ে দিলাম যে পরে কথা হবে কারণ পরে আবার উনি আমাকে বললেন মুড়ি খান পরে আমি হাসলাম উনি লাইক দিলেন আমি হাসলাম উনি আবারও হাসলেন তো আমি আবারও একটা জানিয়ে দিই হাসি খুশি আর কি তো আসলে এই ধরনের মানসিক রোগীদের সাথে আসলে কথা বলে কোনো লাভ নেই হ্যাঁ কারণ এরা আসলে এদের সাথে কথা বলে আসলে কোনো লাভ নেই কারণ এরা আসলে যুক্তি পারে না আমি ওনাকে প্রমাণ করে দিতাম যে স্রষ্ট আসে না এবং ধর্মের গুরুত্ব তো ওনার যেহেতু বিবেক নাই জ্ঞান নাই এবং চোখেও দেখতে পারেন আপনারা দেখতেই পারতেছেন সবের অবস্থা দেখুন আমি ওনাকে বলছিলাম আপনার জ্ঞান আছেন বলে না বিবেক না অথচ উনি কি একজন নাস্তিক হ্যাঁ উনি নিজেই স্বীকার করেছেন যে আমি অন্য কিছু প্রশ্ন আপনি কি নাস্তিক উনি বলছেন হ্যাঁ কারো যদি সন্দেহ থাকে অনেকে মনে করতে পারে এই ভাই এইভাবে ভিডিওগুলো দেয় নিজের পক্ষে যেন হয়ে যায় দেখুন ভাই অনেকে বলতে পারে যে হয়তো বন্ধুদের সাথে এরকম ই করে নিজের পক্ষে দিয়ে চালা দেয় আপনি তো প্রমাণ সহ বলতেছি আপনি এই ভাইয়ের কাছে যান এই যে ছোটোজন রিটার্ন ওনার কাছে যা রিকোয়েস্ট পাঠান ওনার মেসেজে বলেন যে ভাই আপনি কি নাস্তিক বাস কেস ক্লোজ সুতরাং আমরা মুসলমানরা নাস্তিকদের মতো ঠান্ডা বাজনা ব্যবসা না তবে যারা ব্যবসা করে তারা ভুল করে অবৈধ পথে যারা ব্যবসা করে আপনারা সবাই ভালো থাকবেন মজার মজার এরকম হাস্যকর বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং ইনশাল্লাহ এভাবেই একের পর এক নাস্তিকদের নাস্তিকদের পোস্টমর্টেম করা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দিনের خاتي غلام حسابي السلام عليكم ورحمه الله وبركاته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد